এনে সুন্দর চিনি আছিল চিনি খাওয়া যায় জাম পাইনি এই তোমরা জাম চুরি কি করতে গেছো পাইছো কিছু হ্যাঁ চার পাঁচটা পেয়েছে এই যে জামগুলো দেখো এই জাম নিয়ে আসছে আমি একটা গাড়ির ড্রাইভার ও দুল্লাহার আমি একটা গাড়ির ড্রাইভার নামটি আমার তো তাহমিয়া আমার যদি করিস বিয়া নামটি আমার তো তাহমিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজশাহী ট্যুরের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এসেছি বাগা শাহী মসজিদ এবং বাগা দরবার শরীফে তেমন ভিডিও আজকে সুলভভাবে করা হয়নি কারণ গত বছর আমরা যখন নিশ্চিলাম এখানে তখন বাগা শাহী মসজিদ এবং মাজার নিয়ে আমরা ছোট একটা ভিডিও করেছিলাম যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তাছাড়া আমরা যখন গিয়েছিলাম আগে বলেছি প্রচণ্ড বৃষ্টি ছিল তাই বৃষ্টির কারণে পরিপূর্ণভাবে আমরা আসলে আপনাদেরকে ভিতরের অংশ দেখাতে পারিনি কারণ ওখানে অনেক ছাউনি ছিল ছাউনি দিয়ে আসলে পুরো মসজিদ প্রাঙ্গণ এটি পুরোটি ঢাকা ছিল তো যতটুকু পেরেছি আপনাদের দেখাচ্ছি আর আপনারা চাইলে এর পুরো ভিডিওটা আপনারা আমাদের আগের বছরের ভিডিওটা থেকে দেখে নিতে পারেন ভিতরে কি করে হ্যাঁ যাবো ওয়েট করেন আমার এর আগে ওখানে গেছিলাম ওখানে যাবো ওটা কার বাড়ি ওটা মানে কোনো ছিল এদের বাড়ি নাকি বাহান্ন বিঘার এই বিশাল দিঘিতে আমাদের আসলে গোসল করার খুব ইচ্ছা
তবে যখন আমরা ভিডিওটি করি তখন বিকেল ছিল, তাই আমরা চেয়েছি যে পরের দিন সকালবেলা আমরা গোসলটি করব। তবে গোসলের আগে আমরা প্রথমে যাব হচ্ছে আমের আড়তে, অর্থাৎ আমের হাটে যাব। সেখান থেকে আমরা কিছু আম ক্রয় করব, আম চেখে দেখব আসলে এখানে আম কেমন হয়, তারপর আমরা আসব এখানে গোসল করার জন্য। কোনটা কেজি নিলাম? না না নিব নিব, একটা দেন, এটা কাইতে একটু জাস্ট টেস্ট করে আর কিছু না। ভাই এটা ভালো দেখে টেস্ট করে। সিঁড়ি আছে? সিঁড়ি আছে? চাকু আছে? এটা চাকু লেন। না ভাই ও চাকু আমরা চাকু কোন একটা লস না, এটা লয়ে একটু কাট দাও। আমি আম কাটি আরিফ রে, রাজীব রে, বাঘা অঞ্চলে যেসব আম পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে লকনা, খিরসা, হিমসাগর, ন্যাংরা, এই আমগুলো বেশি হয়। লকনাথ তার মধ্যে একটু কম দামেই এখানে পাওয়া যায়, আর খিরসা এখানে খুবই জনপ্রিয়। তবে আমরা নতুন একটি আম পেয়েছি এই এলাকাতে, সেটি হচ্ছে তোতাপুরি, যে আমটি আমরা আসলে কখনো খাইনি, এবারে প্রথম খেয়েছি। বিশ্বাস করবেন কি না জানি না, এই আমটি আমাদের কাছে খুব বেস্ট একটি আম মনে হয়েছে। যাই হোক, আমরা এখন আম নিয়ে নিয়েছি, আমরা যাব গোসল করতে। গোসল করে তারপর হচ্ছে আমাদের অন্য প্ল্যান আছে, বিকেলবেলা দেখা হবে পুকুর ঘাটে। আমরা এখন এখানে এসেছি গোসল করার জন্য, আমরা এখন ঘাটে গোসল করবো। আর দুই জামচোর গিয়েছিল জামচুরি করতে, এই যে দুই জামচোর, তারা ব্যর্থ হয়ে এসছে জামচুরি করতে, যে তারা জাম পায়নি। এই তোমরা জামচুরি কি করতে গেছো, পাইছো কিছু? হ্যাঁ, চার পাঁচটা পেয়েছে। এই যে এই যে জাম নিয়ে আসছে, এরা আমরা এখান থেকে মাত্রই পারলাম গাছ থেকে। ওই যে ওই পারে যে গাছ আছে সে ওই পারে গিয়েছিলাম গাছ কাটার জন্য। গোসল করতে এসে একটা বাজে হয়ে গেল সাইমন আর আরিফের মধ্যে। আরিফ যদি ঘাটের ওই পারে যেতে পারে সাঁতরে তাহলে তাকে 1000 টাকা দেওয়া হবে, আর যদি সে না পারে তাহলে সাইমনকে 1000 টাকা ফেরত দিতে হবে। ওই ঘাটে যাইতে হবে, কিন্তু ওই ঘাটে মোটরসাইকেল নিয়ে আসতেছে, মোটরসাইকেল নিয়ে আসতেছে। যাও সামন পারে না সাঁতার বুঝে নাই, চল সবাই যাই, এই চেষ্টা দিই। আসো আসো, আমরা ছিল আসো, 1000 কিন্তু দেওয়া লাগবে। আইলে আরে ভাই চলো সচি, তুমি
ছোঁয়াছে খেলা চলছে আর একজন ওই সাত দিয়ে অর্ধেক গিয়ে আবার ফিরে আসতেছে। শুরু করো শুরু করো আসতেছি। যাই হোক, আরিফ ব্যর্থ হয়েছে, সাঁতরে সে ওই পারে যেতে পারেনি। আমরা গোসল শেষ করে বাসায় যাব, খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে আমবাগানের দিকে, দেখব কি অবস্থা আমবাগানের, ঘুরবো এই গ্রাম ঘুরবো, দেখা হবে আমবাগানে। তেল নেওয়া হচ্ছে, তেল নেওয়া শেষ, এখন আমরা যাব। আমরা বেড়াইতে বেড়াইতে যাবো বুঝছো, কথা কবো বেড়াবো, এটা পুরো বাগানের মধ্যে এই পুরো এলাকাটা বুঝছো, পুরো এলাকাটাই বাগান। মানুষজন সব জায়গায় আছে, তারপর না যা আসতে থাকি বেটা, তুই তুই এক জায়গায় দাঁড়া। এখানে মূলত হিন্দুদের বসবাসই বেশি ছিল, বাঘার আশেপাশে যে সমস্ত এলাকা আছে এগুলো এলাকায় হিন্দু বেশি, যেমন নারায়ণপুর, বিনোদপুর, বরিহাল, তারপর হলো পালিশা, তারপর হলো পাকুড়িয়া। আমার এরিয়াটা মানে মূল মানে বাণিজ্যিক যে প্রজেক্টগুলো এগুলো কি এখানে, এখান থেকে এই যে এখানেই তো এখান থেকেই তো যায় সব। হ্যাঁ আমি বুঝলাম না, তুমি আমার একটা পরিবেশে আইসা মাস্ক কেন পরছো? ধুলোবালি ছিল রাস্তায়, এই জন্য একটু সাবধানতা অবলম্বন করলাম। এই রাস্তায় মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা শেয়ার করো। খুবই ভালো লাগছে, দুই পাশে বাগান, বাগানের মধ্যে খান দিয়ে রাস্তা, খুব ভালো লাগছে। কিছু কিছু আম আছে স্পেশালি ওগুলাকে কাভার্ড করেছে, একটু জুম করে যদি দেখাও তাহলে হয়তো বুঝবে সবাই। আমগুলাকে কাভার করে দেওয়া হয়েছে, এমনি আমগুলো খুব মানে সব আম যখন শেষ হয়ে যাবে তখন এই আমগুলাকে পাড়া হবে এবং এই আমগুলোর দাম তখন অনেক বেশি হবে। কত হতে পারে বাজার থেকে মানে এখান থেকে? এখান থেকে এখন তো আমের দাম একটু বেশি, 150 টাকা, 120 টাকা কেজি। কেজি ও অনেক দাম। হ্যাঁ, মানে এটা শেষ মুহূর্তে পাওয়া যাবে আর কি, শেষ মুহূর্তে পাওয়া যাবে। নামটি আমার তো তামিয়া, নামটি আমার তো তামিয়া, আমায় যদি করিস বিয়া, নামটি আমার তো তামিয়া, আমায় যদি করিস বিয়া, এই জীবনে গাড়ির ভাড়া লাগবে না জোড়ার, ও দুলনাহার আমি একটা গাড়ির ড্রাইভার, ও দুলনাহার আমি একটা গাড়ির ড্রাইভার, নামটি আমার তো তাহমিয়া, আমায় যদি করিস বিয়া, নামটি আমার তো তাহমিয়া, আমায় যদি করিস বিয়া, এই জীবনে গাড়ির ভাড়া লাগবে না তোরার, ও দুলনাহার আমি একটা গাড়ির বেড়াই ভাত, ও কুল্লাহার আমি একটা গাড়ির বেড়াই ভাত, আমি ট্রিপ মারি খুলনা ঢাকা, কামাই করি অনেক টাকা।
শ্রমিক নেতা আমার কাকা ভয় করি স্টিকার, শ্রমিক নেতা আমার কাকা ভয় করি স্টিকার, ও গুল্লাহার আমি একটা গাড়ির ড্রাইভার, ও গুল্লাহার আমি একটা গাড়ির ড্রাইভার, নামটি আমার তো তাহমিয়া আমার যদি করিস বিয়া, নামটি আমার তো তাহমিয়া আমার যদি করিস বিয়া, এই জীবনে গাড়ির ভাড়া লাগবে না তোরার, ও গুল্লাহার আমি একটা গাড়ির ড্রাইভার, ও গুল্লাহার আমি একটা গাড়ির ড্রাইভার, ও গুল্লাহার আমি একটা গাড়ির ড্রাইভার, ও গুল্লাহার আমি একটা গাড়ির ড্রাইভার। হ্যাঁ আমরা যখন রাজশাহী গেলাম আর কি, তখন আসলে মূলত আমের সিজন অনেকটাই শেষ হয়ে গেছে। এই অঞ্চলে যে আমগুলো হয় সেই আমগুলো মোটামুটি তখন পাড়া হয়ে গেছে, অল্প কিছু আম তখন আসলে বাগানে ছিল, তাই আপনাদেরকে আসলে পরিপূর্ণভাবে আমের বাগান দেখাতে পারিনি। এদিকে এখন অনেকটা ন্যাচারাল আছে, এই যে পানিগুলো দেখছো, পানিগুলো ভালো, এখনো এখানে ন্যাচারাল একটা ইয়ে আছে, এদিকে এখনো পর্যন্ত যে ইয়েটি হয় না, তো পায় নাই, দেখেন না ঘর। যাই হোক, এর মাধ্যমে আসলে আমাদের দুই দিনের রাজশাহী ট্যুরের সমাপ্তি হয়ে গেল। আমরা পরের দিন সকালবেলা বাসে করে ঢাকা চলে এসেছি। যারা আমার আমবাগানের ভিডিওটি দেখতে চান তারা দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।